أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الرحمن. شر الأنوار. করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। সূর্য চন্দ্র হিসাব মতো চলে এবং তীর্ণলতা ও বৃক্ষাদি সিজদায় রত আছে। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড, যাতে তোমরা সীমালঙ্ঘন না করো তুলাদণ্ডে। তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টি জীবনের জন্য। এতে আছে ফলমূল ও বহিরাবরণ বিশিষ্ট খর্জুর বৃক্ষ, আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। অতএব তোমরা উভয়ে তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামত শুকনো ঠনঠনে মৃত্তিকা থেকে, আর জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। অতএব তোমরা উভয়ে তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক। অতএব তোমরা উভয়ে তোমার পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে যে অন্তরাল যা তারা অতিক্রম করে না। অতএব তোমরা উভয়ে তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় দরিয়া থেকে সম্পন্ন হয় মতি ও প্রবাহ। অতএব তোমরা উভয়ে তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? দরিয়ায় বিচরণশীল পর্বত দৃশ্য জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন। অতএব তোমরা উভয়ে তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিময় এবং মহানুভব পালনকর্তা সত্তা ছাড়া। অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? নবমণ্ডল ভূমণ্ডল সবই তার কাছে প্রার্থী, তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে জীব ও মানবকুল, নবমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ, তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণের রঞ্জিত হবে, চামড়ার মত হয়ে যাবে। অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেদিন মানুষ না অপরাধ সব সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন। অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অতএব তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে। অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত। তারা জাহান্নামের অগ্নি এবং ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে। অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। অতএব
তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় উদ্যান ঘন শাখায় প্রলবণ বিশিষ্ট, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় উদ্যানে আছে বহমান দুই পশ্রবণ, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিশিষ্ট রকমের হবে, বিভিন্ন রকমের হবে, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন অবধানকে অস্বীকার করবে? তারা সেথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে, উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তথায় থাকবে অনাতায়ন রমণীগণ, কোনো জীব এবং কোনো মানব পূর্বে পিতাদেরকে স্পর্শ করেনি, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? প্রবাল ও পদ্মরাগ দৃশ্য রমণীগণ, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সৎকাশের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে? অতএব তোমরা উভয়ে তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে, অতএব তোমরা উভয়ে তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কালো মতো ঘন সবুজ, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তথায় আছে উদ্বেলিত দুটি পশ্রবণ, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তথায় আছে ফলমূল খর্জুর ও আনার, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে থাকবে সচ্চরিত্রা রমণীগণ সুন্দরী রমণীগণ, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তবুও অবস্থানকারিণী ভুরগণ, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো জিন ও কোনো মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে, অতএব তোমরা উভয়ই তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কত পূর্ণময় আপনার পালনকর্তার নাম, যিনি মহামহিয়ান ও মহানুভব।